ভাঙরের শান্তি ফেরানোই আমাদের লক্ষ্য। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, ভাঙরের শান্তি বজায় রাখার এবং পাশাপাশি প্রয়োজন হলে আমরা প্রার্থী প্রত্যাহার করব পঞ্চায়েতে। শাসক দল অত্যাচার করছে, হিংস্র হচ্ছে, রাজ্যের কাছে নিরাপত্তা চেয়েও পাইনি, কেন আমাকে কেন্দ্রের কাছে দ্বারস্থ হতে হবে? নিউজ টাইমের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন ভাঙরের আইসেফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। ভাঙরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি যেভাবে ভাঙর রক্তাক্ত হয়েছে, তার দলের কর্মীও মারা গিয়েছেন এবং অভিযোগ শাসক দলের দিকে, মনোনয়নপত্র ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এবং এই জায়গা থেকে নওশাদ তিনি বলছেন যে প্রয়োজনে মনোনয়নপত্র উইথড্র করবেন, প্রত্যাহার করে নেবেন এবং সিএম এর কাছে আর্জি জানাচ্ছেন। হঠাৎ এরকম চিন্তা ভাবনা কেন? আরাবুল সাহেবের বাড়ির আশপাশে যে বুথ আছে সেই বুথে আমার এক প্রার্থী ছিলেন, তার বাবাকে প্রার্থীকে বাড়িতে না পাওয়ার জন্য তার বাবাকে পুলিশ তুলে নিয়ে চলে গেল। কোনো কেসে ট্যাগ করে দেবে সেটা ব্যাপার না ওনাদের কাছে, কিন্তু যেভাবে অত্যাচার নামানো হচ্ছে, যেভাবে অশান্তি হচ্ছে, আমাদের কর্মী মারা গেল, চারটা কর্মী গুলিবিদ্ধ হয়েছে, পাঁচটা কর্মী গুলিবিদ্ধ হয়েছে, আরও আক্রান্ত হচ্ছে, এতে ভাঙরবাসী ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধু আইসেফ কর্মী নয়, সে ভাঙরবাসী শান্তির স্বার্থে আর যত দোষ আইসেফের উপরে এসছে, নওশাদ সিদ্দিকির উপরে এসছে। মুখ্যমন্ত্রী ডাইরেক্ট বলুক যে নওশাদকে ওখান থেকে প্রার্থী তুলে নিতে, আমাকে জানালে মুখ্যমন্ত্রী ডাইরেক্ট আমি আমার যারা প্রার্থী দিয়েছে তাদের কনভিন্স করবো। মুখ্যমন্ত্রীকে জানাতে হবে যে প্রার্থী তুলে নেওয়ার জন্য, তাহলে নওশাদ প্রার্থী তুলবে। অশান্তি হচ্ছে বলছে, তাহলে উনি জানাক আমাকে যে নওশাদ তোমার জন্য অশান্তি হচ্ছে, তুই প্রার্থী তুলে নাও, আমি আমার প্রার্থীদেরকে কনভিন্স করবো তুলে নেওয়ার কথা বলবো। এমনিতে তো এক নম্বর ব্লকে একটা প্রার্থী দিতে দেয়নি, দু নম্বর ব্লকে গুটি কয়েক আছে, তার উপরে যে অত্যাচার নামাচ্ছে, তাদেরকে ভয় দেখাচ্ছে, মনোনয়ন তুলে নিতে হবে, তাহলে ডাইরেক্ট উনি বলুক না আমাদেরকে। সূত্রের খবর অনুযায়ী কেন্দ্র সরকারের তরফ থেকে তুমি সেন্ট্রাল ফোর্স পাচ্ছ, কি বলবে সেই বিষয়ে কতটা কি জানো? ইতিপূর্বে আমি রাজ্য সরকারকে বলেছিলাম আমার নিরাপত্তার জন্য, সেখানে দেয়নি। কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র দপ্তরে আমি বলেছিলাম, সেখানে এখনো পর্যন্ত পাইনি, আমার কাছে এখনো পর্যন্ত কোনো মেসেজ বা মেলে এসে পৌঁছায়নি। আমি আজকে কোর্টে দ্বারস্থ হয়েছি, রাজশেখর মান্তাজির বেঞ্চে গিয়েছিল, তিনি আগামীকাল 7:30 মামলাটা শুনবে, যে আমি মামলা করে প্রয়োজন আমি আমার নিরাপত্তার জন্য সিকিউরিটি নেব। নওশাদ আপনি পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে 9:00 পর্যন্ত, কিন্তু দেখা করতে পারেননি, ফের কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যাবেন বা টেলিফোন করবেন, কি ভাবছেন এই প্রসঙ্গে? না, প্রয়োজন হলে অবশ্যই দেখা করতে যাবো, তিনি আমার রাজ্যের অভিভাবিকা, তিনি আমার সাথে না দেখা করতে চাইলেও আমাকে তার সাথে দেখা করতে হবে, কেন রাজ্য ভাঙরবাসীর স্বার্থে বা রাজ্যবাসীর স্বার্থে আমাকে প্রয়োজন হয় আমি যেতে পারি। নওশাদ পিছবেন না, 9:00 গিয়েছিলেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পারেননি, ফের ভাঙরের শান্তি রক্ষার জন্য মুখ্যমন্ত্রীর কাছে যেতে পারেন নওশাদ সিদ্দিকি এবং প্রয়োজনে মুখ্যমন্ত্রী যদি বলেন তাহলে মনোনয়নপত্র যে কটা জমা দিয়েছেন সেটাও প্রত্যাহার করতে পারেন নওশাদ সিদ্দিকি। ক্যামেরা শ্রীকান্তের সঙ্গে রণজয় মুখোপাধ্যায়, নিউজ টাইম, কলকাতা। আপনাদের শোনালাম নিউজ টাইমের মুখোমুখি হয়ে ভাঙরের আইসেফ বিধায়ক নওশাদ সিদ্দিকি ঠিক কি জানিয়েছেন। রণজয় রয়েছেন আমাদের সঙ্গে। রণজয়, মনোনয়ন পর্বের একেবারে শেষ দিনে ভাঙরের যে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছিল, একজন আইসেফ কর্মীকেও খুন হতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে, রাজ্যের কাছে নিরাপত্তা চেয়েও তিনি পাননি, কেন আমাকে কেন্দ্রের কাছে দ্বারস্থ হতে হবে, এমন প্রশ্ন যেন তিনি তুললেন এবং পাশাপাশি তিনি বললেন যে দরকার হলে পঞ্চায়েতে প্রার্থীও প্রত্যাহার করে নিতে চাইবে, নেবেন তিনি, কারণ ভাঙরের শান্তি ফেরানোই মূল লক্ষ্য, মূলত তার এই মন্তব্য কতটা তাৎপর্যপূর্ণ, কি ঠিক কি স্পষ্ট করতে চাইলেন তিনি? ভাস্বতী, ভাঙরের ঘটনায় সম্পূর্ণ একটা নতুন রাজনৈতিক মোড় বলা যেতে পারে। ভাঙরে যেভাবে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে আমরা জানি, আইএসএফ এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের মধ্যে, সেখানে তিনজন মারা গিয়েছেন, দুই দলের তরফে আইএসএফ এর একজন মারা গিয়েছেন, তৃণমূল কংগ্রেসের দুজন মারা গিয়েছেন, এবং সেই জায়গা থেকে সেই ঘটনাকে উল্লেখ করে নওশাদ সিদ্দিকি বললেন আমি মনোনয়নপত্র সমস্ত প্রত্যাহার করে নেব, আইএসএফ যতটুকু মনোনয়নপত্র তারা জমা করতে পেরেছে, দাখিল করতে পেরেছে, সেগুলো তারা উইথড্র করে নেবে, যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নওশাদ সিদ্দিকিকে বলেন তাহলেই তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন। নওশাদ সিদ্দিকি ভাঙরের আইএসএফ বিধায়ক তিনি জানালেন, এবং এই জায়গা থেকে তুমি জানো যে এই নওশাদকে প্রশ্ন করেছিলেন একেবারে রণজয়ের সঙ্গে থাকো, এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের সঙ্গে, আপনাকে স্বাগত জানাবো নিউজ টাইমে। ভাঙরের শান্তি ফেরানোই লক্ষ্য, শাসক দল অত্যাচার করছে, হিংস্র হচ্ছে এবং মুখ্যমন্ত্রীর কাছে শান্তি ফেরানোর আবেদন জানিয়েছেন নওশাদ সিদ্দিকি, এবং তিনি বলছেন যে প্রয়োজনে আমরা পঞ্চায়েতে প্রার্থী প্রত্যাহার করে দেব, এবং আপনি গতকাল থেকে নতুন দায়িত্ব পেয়েছেন শকত মোল্লার সঙ্গে ভাঙরের তৃণমূল সংগঠন সামলানোর জন্য। দীর্ঘ 10 বছর আপনি ভাঙর লাগোয়া নিউটাউনের বিধায়ক ছিলেন, ভাঙরের রাজনীতির সঙ্গে আপনার পরিচয় রয়েছে, সেক্ষেত্রে নতুনভাবে পর্যবেক্ষক হিসেবে আপনি দায়িত্ব পেয়েছেন শকত মোল্লার পাশাপাশি, আপনি কি বলবেন এই মন্তব্যের, কি প্রতিক্রিয়া দেবেন, কারণ ভাঙরে যে রণক্ষেত্র ছবি নিয়েছিল মনোনয়ন পর্বকে কেন্দ্র করেই? নমস্কার, প্রথমেই বলি শকত সাহেবকে বলুন এবং সকল দর্শককে জানাই যে আমরা তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে
আমরা মানুষের জনাদেশ মাথা পেতে মেনে নিতে প্রস্তুত। আসুন, কাউকে প্রার্থী তুলতে হবে না, সবাই মিলে একসঙ্গে লড়াই করি। কিন্তু ওনাকে অনুরোধ করব, রামের টাকায় অতিবামদের আর ঢোকাবেন না, কারণ ওনার এখন হাতে লাগাম নেই, উনি এখন সামনে কাঠপুতুল হয়ে গেছেন। রামের টাকায় অতিবামদের হাতে উনি তুলে দিয়েছেন ভাঙড়কে, সেই জন্যই এত খুনোখুনি, এই খুনোখুনি ওনার জন্য। ঠিক আছে, বেশ, ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত ছিলেন আমাদের সঙ্গে। ভাঙড়ে শান্তি ফেরানোর লক্ষ্য শাসক দল অত্যাচার করছে, হিংস্র হচ্ছে, মুখ্যমন্ত্রীর কাছে শান্তি ফেরানোর আবেদন, প্রয়োজনে আমরা প্রার্থী প্রত্যাহার করব, মন্তব্য আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। রাজ্যের কাছে নিরাপত্তা চেয়েও পাইনি, কেন আমাকে কেন্দ্রের কাছে দ্বারস্থ হতে হবে, বললেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। গতকাল আমরা দেখলাম যে শওকত মোল্লার সঙ্গে সব্যসাচী দত্ত ভাঙড়ে তৃণমূল সংগঠনের দায়িত্ব পেয়েছে, সংগঠন সামলানোর দায়িত্ব পেয়েছে। আমরা কথা বললাম তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের সঙ্গে, যদিও এই গোটা ঘটনায় অর্থাৎ মনোনয়ন পর্বকে কেন্দ্র করে ভাঙড়ে যে রণক্ষেত্র চেহারা নিয়েছিল তার জন্য নওশাদ সিদ্দিকীকেই তিনি আক্রমণ শোনালেন, এবং এই গোটা ঘটনার জন্য নওশাদ সিদ্দিকীই দায়ী এমনটাও কিন্তু তিনি প্রতিক্রিয়ায় জানালেন। ভাঙড়ে শান্তি ফেরানোর লক্ষ্য শাসক দল অত্যাচার করছে, হিংস্র হচ্ছে, মুখ্যমন্ত্রীর কাছে শান্তি ফেরানোর আবেদন, প্রয়োজনে আমরা প্রার্থী প্রত্যাহার করব, মন্তব্য আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আমরা আরো একবার যোগাযোগ করতে পেরেছি তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের সঙ্গে, আপনাকে আরো একবার স্বাগত জানাবো নিউজ টাইমে। নওশাদ সিদ্দিকী তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীর কাছে শান্তি ফেরানোর আবেদন জানিয়েছেন, কোন রকম রাজনৈতিক নয়, এমনকি প্রয়োজনে প্রার্থী প্রত্যাহার করে নেবেন, এমনটাই বলছেন আইএসএফ বিধায়ক, কি বলবেন আপনি? প্রথম কথা ওনাকে বলি, ওনার নিজের সম্বন্ধে উনি একটু ভালো করে এস্টিমেশন করে নিন, তার কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 77,000 পঞ্চায়েতের মধ্যে উনি কোথায় একটা পঞ্চায়েত কি হলো না হলো, তাতে ওনাকে গিয়ে একজন বিধায়ককে গিয়ে অনুরোধ করবেন, এত দুরবস্থা পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য সরকারের এখনো হয়নি। উনি প্রার্থী রাখুন, ভোট করুন, শান্তিপূর্ণভাবে ভোট করুন, মানুষের জনাদেশ আমরা মাথা পেতে মেনে নেব, সেটা ওনার পক্ষে হোক চাই আমাদের পক্ষে হোক। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। তৃণমূল নেতা সব্যসাচী দত্ত ছিলেন আমাদের সঙ্গে। ভাঙড়ে শান্তি ফেরানোর লক্ষ্য শাসক দল অত্যাচার করছে, হিংস্র হচ্ছে, মুখ্যমন্ত্রীর কাছে শান্তি ফেরানোর আবেদন, প্রয়োজনে আমরা প্রার্থী প্রত্যাহার করব।